নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো তা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা বঞ্চক হাঁ করে দাঁড়িয়ে থাকা লোক দুটোর সামনে দিয়ে সাঁ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা ওরা কিছুক্ষণ সেই ধুলো উড়ানো রাস্তার দিকে তীব্র দৃষ্টি হেনে দাঁড়িয়ে থেকে হঠাৎ চুলোই যাক আমাদের কি বলে হনহন করে চলে গেল ট্যাক্সিটা অনেক রাস্তা পাক খেয়ে খেয়ে আর পার হয়ে গিয়ে দাঁড়ালো এক বিয়ে বাড়ির সামনে বিয়েটা হচ্ছে প্রায় ত্রিশ হাজারই বিয়ে তদানুপাতে আলোক সজ্জা মঞ্চ সজ্জা তরুণ সজ্জা সাজ সজ্জায় এই সব সজ্জার সঙ্গে খাপ খাইয়ে ট্যাক্সি থেকে নামলেন অনিন্দিতা সেন আর তার বিবাহিতা কন্যা অজন্তা বোস এহেন দিনে ট্যাক্সি চেপে আসতে হলো বলে দুঃখের শেষ নেই অনিন্দিতা সেনের কিন্তু কি করবেন ভাগ্য বিরূপ দিন বুঝে কিনা আজই স্বামী অফিসের কাজে গাড়ি নিয়ে বারাসাত না সোনারপুর কোথায় যেন গেছেন ফিরতে রাত হবে কথা আছে একেবারে সোজা তিনি বিয়ে বাড়িতে আসবেন বিয়েবাড়িটা অনিনিতা সেনের ভাইয়ের বাড়ি বিয়েটা তার ভাইঝির কদিনই আসা যাওয়া করছেন সকালেও ঘুরে গেছেন কিছুটা খরোয়া সাজে এখন শকন্যা ট্যাক্সি থেকে নামলেন জড়িতে জড়োয়াতে কাচেতে পুঁতিতে ঝিলিক মেরে নামলেন হাসতে হাসতে কথা বলতে বলতে বর এসে গেছে কিনা এক ব্যাচ ও কিতিমধ্যে উদ্ধার হয়েছে কিনা এইসব প্রশ্নে মুখর হলেন অনিন্দিতা নেমে মেয়ে অজন্তা বোস অত মুখর নয় কিন্তু সাজটা চোখ ধাঁধানো তার সমবয়সী এবং চিরদিনের প্রিয় সখী মামা বোনের বিয়ের বাসরে পড়বে বলে সে এক অভিনব পোশাকই তৈরি করিয়েছে বাঙালির মেয়ের সাজ নয় লক্ষ্ণ এর বাইজির সাজ ওড়না ঘাগড়া চলি ঝাপটা চিক রতনচুর ইত্যাদি মিলিয়ে নতুনত্ব একটা করেছে তাতে সন্দেহ নেই কিন্তু ওরা মামে নামতেই অনেকে যে মুখ চাওয়াচাই করতে লাগলো সে কি ওদের মামের সাজের বাড়াবাড়িতে এত দৃষ্টিশুল হলো লোকের ওদের সাজ বাড়াবাড়ি সাজ আরো যে কেউ করেনি তা তো নয় ওই তো মনিকা রায় মাথার উপর এমন একটা কিম্ভূত একটা খোপা বানিয়েছে মনে হচ্ছে ওটা একটা সর্দারজির পাগড়ি ওই তো হেনা হালদার তার দুহাতের দশটা নখ এমন ভাবে বাড়িয়েছে যে যেন আঙুলের লম্বাচ্ছে নখের লম্বা বেশি লাগছে কে জানে এই বিয়েটাকে লক্ষ্যে রেখে কত মাস থেকে নখ বাড়াচ্ছে সে নখগুলোকে তিন রঙে রাঙিয়েছে হেনা হালদার কিন্তু ওদের দিকে তো অমন করে কেউ তাকাচ্ছে না অমন অদ্ভুত বিহল দৃষ্টিতে আর বিয়েবাড়ির সমস্ত সমারোহ আর আনন্দ কলরবের তলায় তলায় চাপা অস্বস্তি আর মৃদু বিদ্রোহের যে একটা গুঞ্জন চলেছে সেটা কিসের সে কাদের কি উপলক্ষ করে যেখানে দুটো মানুষ কাছাকাছি দাঁড়াচ্ছে কেমন যেমন থমকে দাঁড়িয়েই পড়ছে আর ফিস ফিস করে কথা বলছে সে কিসের কথা আঙুল কেউ বাড়াচ্ছে না কিন্তু বিয়ে এতগুলো লোকের চোখ আর মন যেন তীক্ষ্ণ একটা আঙুলের ডগা হয়ে ওদের দিকে বাড়িয়েই রেখেছে অনিন্দিতা সেন আর তার মেয়ের দিকে কিন্তু মজা এই ওরা কিছু টের পাচ্ছে না ওরা নিজেদের খুশিতে ডগমগ করছে অনিন্দিতা সেন অনর্গল কথা স্রোতে স্বর্গ মর্ত পাতাল এক করে বেড়াচ্ছেন আর অজন্তা বোস মক্ষিরাণী মধ্যমণি হয়ে বসেছে মেয়ে মহলের মাঝখানে ছটা বিকীর্ণ করে তবু অজন্তা ভাবছে চোখে কেন লাগছে না কোন নেশা মনে হচ্ছে কোথায় যেন একটা সুর কেটে গেছে কোনোখানে যেন তাল ভঙ্গ হয়েছে অজন্তার আঙুলের ছোঁয়া যেন ঠিক তারে পৌঁছচ্ছে না আজ লখনউয়ের বাইজির সাজটা কি তাহলে দৃষ্টিকটু লাগছে লোকের কিন্তু তাই না কেন অজন্তার বিয়ের দিন এই তো সেদিনের কথা তার তো মামা তো তো বোন কাশ্মীরি ফলওয়ালা সেজে বাসরে নেচে গে কি মাত্রাই না করেছিল আর কি উপভোগী করেছিল সবাই সেই নাচ গান আমোদে বছর ধরে হয়ে গেছে বলেই কি অজন্তা এখন এত বুড়ি হয়ে গেছে যাক বরে সে বাসরে বসুক দেখিয়ে দেবে দেখিয়ে দেবে একবার অজন্তা হাসিতে আর গানেতে চাপড়লে আর উজ্জ্বললে বর বেচারাকে বুঝিয়ে ছাড়বে হ্যাঁ শালীরত্ন রত্ন একখানি লাভ হয়েছে বটে তার অনিন্দিতা অত কিছু ভাবছেন না অনিন্দিতা শুধু ঝলসে বেড়াচ্ছেন কি রে ওরা উলু দিতে পারবি তো তা বাপু যে যাই বলিস যতই তোদের ফ্যাশনের বিয়ে হোক উলুন নইলে কিন্তু বিয়েবাড়ি জমে না ও মা তোমাকে তো এতক্ষণ দেখিনি ভাই কখন এলে এই সাত লহর হাটটা বুঝি নতুন করিয়েছো ওরে বাবা ও শশী কি পরেছিস রে বাবা কোথায় কিনলি এই এই অ ছেলেগুলো পরিবেশনের ছুতো করে চপ ফ্রাই সাঁটাচ্ছিস তো পানকে দিচ্ছিস রে পান দে না বাবা এদিকে এক খিলি দে ও কনের মা কোথায় গেলে চোখে তো দেখছিও না একবার ও বৌদি শাশুড়ি না হতে যে পায়া ভারী হয়ে উঠল তোমার মুখের যেন বিশ্রাম নেই যেন বিশ্রাম দেবের না অনিন্দিতা সেন এমন পণ বর এসেছে বর এসেছে হই হই রব উঠল। প্রবল জলোচ্ছ্বাসের মতো যত লোক তত উচ্ছ্বাস আর আশা নিয়ে যারা উচ্ছ্বাস করে তারা ঠিকই আছে তাদের সুর কাটেনি তারা ছেলের দল এখানে কটাং করে বড় একটা সুর কাটল কাটলো এও ডালা ধরার সময় অজন্তা আসছিল স্ত্রীর থালাটা ধরতে যে শ্রীটাতে নিজেই সে বহুল পরিমাণে কারুকার্য করে গেছে সকালবেলা এসে মায়ের সঙ্গে অজন্তার মামি কনের মা সহসা ছুট্টে এসে চিলের মতো ছোঁ মেরে স্ত্রীর থালাটা অজন্তার সামনে থেকে ছিনিয়ে নিয়ে হাঁ হাঁ করে উঠলেন থাক ওড়না পরে ওরা কাজ হয় না ওর কাজ এসবে করতে হবে না তোমায় অপমানে অভিমানে অজন্তার চোখ ছল ছড়িয়ে এলো বললো আগে কেন বললে না মামি তাহলে এসব ছেড়ে শাড়ি পরতাম মামি পেজার মুখে বললেন দরকার কি এওর তো অভাব নেই এও ছেড়ে সাতাত্তর এও জমেছে কথাটা সত্যি জমেছে কিন্তু অজন্তা কি সেই ভিনের একজন বড়লোকের মেয়ে আর বড়লোকের বউ সুন্দরী অজন্তা মামা বাড়িতে কি এ যাবৎ প্রত্যেক বিষয়ে প্রাধান্য পেয়ে আসছি না ঠোঁট কামড়ে ভাবলো অজন্তা ঘাগরাটাই ভুল হয়েছে আমার কিন্তু আশ্চর্য সবাই তো জানতো ওরনাটা তো মামির সঙ্গে মার্কেটে গিয়ে কিনে এনেছে অজন্তা বিয়ের বাজারের সময় আর কিছু নয় ওই যে হাজার খানেক মানুষ জুটেছে তারাই এইসব গুলতানি আমদানি করেছে যাক এ ওর কাজে কাজ নেই তার বাসর আলো করে শুধু বসেই থাকবে সে কিন্তু তাতেও যেন সাই নেই বিয়েবাড়ির কলকল্লোলের তলায় তলায় যে মৃদু বিদ্রোহ আর চাপা অস্বস্তির গুঞ্জন উঠেছিল সে আর মৃদুও থাকছে না চাপাও থাকছে না তীব্র বিক্ষোভে ফেটে পড়তে চাইছে রুদ্র রোষে ধিক্কার দিয়ে উঠতে চাইছে নিচের তলায় খুঁড়ি গেলাসের ঘরে চক্র বৈঠক ডাকা হয়েছে অনিন্দিতা সেনের দুই দিদি আছেন এই বৈঠকে আছেন কোনের মা আর তার বড় বোন স্বয়ং বাবাকেও ডাকা হয়েছে তিনি এলেন বলে উত্তেজিত স্বর উগ্র থেকে উগ্রতর হয়ে উঠেছে এরকমই চালিয়ে যাবে নাকি ন্যাকামি এরপর হয়তো কড়ি খেলাতে বসবে বাসরের বিছানায় তো আগে থেকেই অধিষ্ঠান হয়ে আছে তা অনেকে ডাকো তাকে ডেকে চৈতন্য করিয়ে একটা বিহিত করা হোক কি দিনে কি কাণ্ড এখন সরগুলো তো তুলতে পারছি নে সব ইয়ে পণ্ড হোক তা আমি চাইনি কিন্তু কোনের দাদা এসে দাঁড়ালো বিপন্ন বিব্রত মুখ কপালে কুঞ্চন কি হলো কি ঠিক করলে তোমরা তোমরা যা বলবে তাই হবে ওকে তো ডেকে পাঠিয়েছি আসছেন কই আসছেন ওদিকে আমার অফিসের লোকজন খেতে বসেছে কন্যাকর্তা এলেন এলেন ব্যস্ত সমস্ত হয়ে তারও মুখেও বিষণ্ণতার ছাপ নেই আছে বিপন্নতার আমি বলছিলাম কি যেমন চলছে চলুক না অনি যখন জানেই না ও সেন মশাই যা বুঝবেন আহা কি বুদ্ধিমানের মতো কথাই হল ঝঙ্কার দিয়ে উঠলেন আমার একটা মাত্র যে বাক্য উচ্চারিত হয় না থেমে যায় তার ওজন অনেক বেশি কনের বাবা মাথা চুলকে বললেন তবে না হয় একটা কাজ করো বলো সেন মশায় বারাসর থেকে ফিরে আর এখানে এসে উঠতে পারেননি খবর দিয়েছেন শরীর খারাপ অতএব অনিন্দিতা আর অজন্তা যেন কথাটা মনপুত হলো এদের হ্যাঁ বাবা যতই হোক পুরুষের মাথা এত বিয়ে বাড়িতেও স্বর্গল উঠবে না অথচ মা মেয়ে তাড়াতাড়ি চলে যেতেও আর পথ পাবে না অজন্তা তখন বাসরে বসে কনের কানের কাছে শখের আক্ষেপ জানাচ্ছিল দেখেছিস তো দেখেছিস তো ভাই কি অসভ্য লোক এলো না অথচ কি অনুরোধ করে চিঠি দিয়েছি আমি মামা মামি তো এরকম একটা ঘটার বিয়েতে লোকে থেকে নেমন্তন খেতে আসে আর এ তোমাত্র কয়েক ঘন্টা রাস্তা ওই দুর্গাপুর আচ্ছা বর ভাই তুমি বলো তো তোমাদের এসব নিষ্ঠুরতা নয় কে উত্তর দিত কে জানে কোন দাদা এসে গম্ভীর কলায় ডাক দিল অজন্তা তুমি একবার এদিকে এসো বুকটা কেঁপে উঠল অজন্তার ডাকটা যেন বিপদের বাহক উঠে গিয়ে বলল কি রাঙাদা কি হয়েছে বলছি মানে পিসে মশাইয়ের একটু ইয়ে মানে শরীর খারাপ হয়েছে তোমাদের চলে গেলে ভালো হয় মুখটা শুকিয়ে গেল অজন্তার বলল বাবা বাবা কি শরীর খারাপ বলে চলে গেছেন রাঙাদা না তো পেশে মশাই তো আসেনি হাসেই নি মা কোথায় মা নিচের তলায় কথায় যেন রয়েছেন মামা তো দাদা চলে গেল তাড়াতাড়ি যেখানে বিপদ সেখানে হৃদয় দাঁড়াতে পায় না অনিন্দিতাকে সেই বলতে এলো অনিন্দিতা প্রথমটা আকাশ থেকে পড়েছিলেন ওমা কি কাণ্ড তোর পিসে মশাই আসেননি নাকি আমি মনে করেছি বাবু খেয়ে দিয়ে চলে গেছে না বলে উচ্ছ্বাসটা হঠাৎ কেমন স্তিমিত হয়ে গিয়েছিল অনিন্দিতার চারিদিকের স্তব্ধতার প্রাচীরের থেকে। ঠেকে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠলেন মেয়েকে নিয়ে গাড়ির লাইন ছিল দুটো রাস্তা জুড়ে তার থেকেই একটা একখানা গাড়ি পৌঁছে দেবার ভার নিল অজন্তা ব্যাকুল হয়ে ভাবছিল না জানি বাবাকে গিয়ে সে কেমন দেখবে রুনুর বিয়ে রাতে গিয়ে বাবা দাঁড়ালেন না তার মানে তার মানে তার দাঁড়াবার ক্ষমতা নেই কিন্তু অনিন্দিতার মুখ দেখে বোঝা যাচ্ছিল না তিনি কি ভাবছেন দিন বুঝে স্বামীর এই শত্রুতা সাধায় গিয়ে এত বেশি ক্রুদ্ধ হয়ে উঠেছেন অনিন্দিতা যে মুখটা পাথরের মতো হয়ে উঠেছে তার চোখ দুটো কাচের চোখের মতো জড়িতে সোনাতে কাচেতে পুঁতিতে ঝলসে গাড়ি থেকে নেমে অজন্তা মতো খেল অশোক কোথায় বাবার বাড়ির সামনে পাইচারি করে বেড়াচ্ছেন তো ব্যাপার কি ছুটে এগিয়ে এলো বাবা কি হয়েছে কি হয়েছে তোমার মিস্টার সেন ভারী মতো গলায় বললেন বাড়ির মধ্যে যাও এশ্বরে অজন্তার চোখে জল এলো হে কি হে কি আজ সবাই মিলে তাকে অপমান করছে কেন বেনারসি উড়নার আঁচল চোখে চেপে বাড়ির মধ্যে ঢুকে গেল অজন্তা ঢুকে যাচ্ছিলেন অনিন্দিতাও স্বামীর সম্ভাষণ না করেই যাচ্ছিলেন রাগের মাত্রাটা প্রকর ভাবে প্রকাশ করতেই হয়তো সেন বললেন তুমি দাঁড়াও অনিন্দিতা ফিরে দাঁড়ালেন সাদা বেনারসের জমকালো আঁচলটা ঝলসে উঠল আর যেন বিদ্রূপে মুখটা কুঁচকে গেল অনিন্দিতার বললেন কি অপরাধের বিচার হবে কোর্ট মার্শাল সেন ধৈর্য হারালেন ধমকে উঠলেন থামো কথার জবাব দাও আগে তোমাদের বেরোবার আগে দুর্গাপুর থেকে দুজন লোক এসেছিল অনিন্দিতা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন বললেন হ্যাঁ এসেছিল কি বলেছিল তারা অনিন্দিতা আরো স্থির স্বরে বললেন কিছু বলতে পাইনি বলতে দিইনি নি আমি বলতে দাওনি না হ্যাঁ সত্যি বলতে দেননি অনিন্দিতা তারা বলেছিল দেখুন আমরা দুর্গাপুর থেকে আসছি অনিন্দিতা তাদের মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন অনিন্দিতা তাদের মুখের লেখা পড়ে ফেলেছিলেন তাই অনিন্দিতা দ্রুত ব্যস্ত ভঙ্গিতে বলেছিলেন দেখুন দয়া করে কাল একবার আসবেন আজ আমরা বড় ব্যস্ত বেরিয়ে যাচ্ছে এক্ষুনি ওরা ব্যাকুল আবেদনে বলতে চেষ্টা করেছিল আপনি বুঝতে পারছেন না কথাটা একবার শুনুন আমাদের কথাটা ভয়ানক জরুরি নিশিত বোস আপনার জামাই তো মানে দুর্গাপুরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আসতে পারবে না ঘটা করে বলে পাঠাবার দরকার ছিল না অনিন্দিতা দেবী মেয়েকে ট্যাক্সিতে তুলে নিয়ে নিজে উঠে পড়লেন ওরা অস্থির হয়ে প্রায় গাড়ির দরজার কাছে ঝাঁপিয়ে পড়েছিল আপনি আপনি আমার কথাটা একবার শুনুন আজ বেলা এগারোটার সময় মিস্টার বোস বেলা এগারোটায় অনিলিতা দেবী বলে উঠেছিলেন এগারোটায় আসবে তখন ট্রেন কোথায় বাইকারে আসবে বুঝি তবু ভালো আচ্ছা নমস্কার কিছু মনে করবে না বড় ব্যস্ত হাঁ করে দাঁড়িয়ে থাকা লোক দুটোর নাকের সামনে দিয়ে করে বেরিয়ে গিয়েছিল ট্যাক্সিখানা অজন্তা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছিল কি বলছিল মাওরা হ্যাঁ অনিন্দিতা উড়িয়ে দিয়েছিলেন হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন কথাটা বলেছিলেন বাছাধন আমার আসতে পারবেন না তাই দোষ কাটাতে খবর পাঠিয়েছেন আবার বলা হয়েছে তো বাই কারে অজন্তা মুখখানা হাঁড়ি করে বলেছিল জানি আসবে না গোড়া থেকে বলেছে মামা শ্বশুরের মেয়ের বিয়ের নেমন্তন খেতে ছুটি নেবে পাগল নাকি এসবে সবকিছুই স্পষ্ট মনে আছে অনিন্দিতার সেন ক্রুব্ধ বাঘের মতো একটা গর্জন করে বলে উঠলেন যাওয়ার এত তাড়া যে লোক দুটো কি বলতে এসেছে তা শোনবার সময় হলো না তোমাদের অনিন্দিতা স্বামীর চোখের ওপর চোখ ফেলে আস্তে কেটে কেটে বললেন কি বলতে এসেছে তা শোনবার তো দরকার ছিল না কি বলতে এসেছে সে কথা ওদের মুখেই লেখা ছিল তার মানে সেন হঠাৎ শালুম পরিপুষ্টি দেহি স্ত্রীকে একটা ছেলে মানুষের মতো দু হাতে ধরে ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন কি বলতে চাও তুমি ওদের মুখ দেখে বুঝতে পেরেছিলে তুমি আর নিশীত মারা গেছে জেনে বুঝেও তুমি হ্যাঁ জেনে বুঝেও আমি কিন্তু বলতে পারো এত বড় এই পৃথিবীটার কতখানি লোকসান হয়ে গেল তাতে বলতে পারো আর অজন্তা যখন রঙের রসে রূপে উচলে জীবনের ভরা পাত্রখানি হাতে নিয়ে উৎসব বাড়িতে যাচ্ছিল তখন সেই মুহূর্ত তাকে টেনে হিঁচড়ে রাস্তার থুলোই লুটিয়ে দিয়ে যদি বলতাম তোর সব শেষ হয়ে গেছে বুঝলি তোর সব চুকে বুকে গেছে তুই আর এই পৃথিবীর কেউ নস তাতেই বা কতখানি লাভ হতো পৃথিবীর হুম কাব্য রাখো ন্যাকামের একটা সীমা আছে নিশীথের এক মামা তোমাদের বৌদির বাপের বাড়ির কে যেন হয় না তা জানো তো সমস্ত বিয়ে বাড়িতে কি নাচুল ইসে যে অনিন্দিতা এর ধিক্কারের বিচলিত হলেন না অনিন্দিতা বুঝি বিচলিত হতেই ভুলে গেছেন তাই শান্ত স্বরে বললেন জানতাম বৌদির বাপের বাড়ির কে যেন হয় নিষিথের মামা শুধু জানতাম না ওই অতগুলো সম্পর্কের বেড়া খবরটা অত তাড়াতাড়ি বিয়ে বাড়িতে এসে ধাক্কা দেবে ভেবেছিলাম রুনুর বিয়ের আমোদ করবে বলে ছমাস ধরে লাফাচ্ছে মেয়েটা সেইটুকু যদি করেই নাই তো নিক জীবনের শেষ আমোদ শেষ কাজ তারপরে সারা জীবন তো রইলই তুষানা ভাবলাম অগাধ কাল সমুদ্রের মধ্যে থেকে তিনটি ঘন্টা চুরি করে নেব কেউ টেরই পাবে না এখন তার হলো না দেখছি সেই চুরি টুকুর ও ছুরি সারিয়ে ধরলে বিশ্বশুদ্ধ লোক সেন অনিন্দিতার ওই রং মাখা গালের ওপর গড়িয়ে পড়া অস্ত্ররেখার দিকে মিনিট খানিক তাকিয়ে ক্ষুব্ধিককারে বলে উঠলেন আর্গুমেন্টটা তো বুঝলাম কিন্তু আশ্চর্য পারলেও তো ও বোঝেনি কিন্তু তুমি তো বুঝেছিলে তো বিয়ে বিয়েবাড়িতে হুল্লোর করে বেড়াতে পারি পেরেছ তো পেরেছ ভেবেছিলাম ওতেই বুঝি লোকের চোখে ধুলো পড়বে বোকামি কিন্তু পারবার কথা বলছো মানুষ আবার পারে নাকি হ্যাঁ তুমিও তো পারলে তোমার মেয়ের অনন্ত বৈধব্য থেকে দু ঘন্টা কেন চুরি করে নিয়েছি তার কৈফিয়ত তলব করতে এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বঞ্চক গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার